বর্ষা মৌসুম শুরুতেই আগ্রাসী হয়ে উঠেছে যমুনা নদী। এতে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের চৌহালি, এনায়তপুর সহ কয়েকটি এলাকায়। গত এক সপ্তাহে যমুনার পেটে বিলীন হয়েছে অর্ধশতাধিকের বেশি বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে বন্ধ রয়েছে কাজ। চৌহালি থেকে মোহাম্মদ ইমরান হোসেন আপনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে যমুনার পানি, এতে প্রতিদিনই বিলীন হচ্ছে সিরাজগঞ্জের চৌহালির নদীপাড়ের বসতবাড়ি, গাছপালা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। গত এক সপ্তাহে উপজেলার বাগুটিয়া ইউনিয়নে ভাঙনে বিলীন হয়েছে অন্তত ৬০টি বসতবাড়ি সহ বিস্তীর্ণ ফসলি জমি, হুমকির মুখে এক ডজন শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণেই তাদের এই দুরবস্থা। আমাদের এলাকা ভাঙ্গে অনেকগুলো বাড়িঘর নষ্ট হয়ে গেছে। খালি ভিটিয়ায় আমরা বসবাস করে ভিটা করতেছি, কেউ আমাদের দেখতে আসে না। নদীর তাড়নায় অন্য ডিস্ট্রিক্টে বাড়ি নিয়ে যাচ্ছি আমরা। যেখানে যাই সেখানে নদী ভাঙে, আমাদের এখন বাঁচার কোনো অধিকার নাই। এরা লাস্টে যায় কাজ করবো, কাজ তো একবার করে না। প্রশাসন এবং ঠিকাদারের মধ্যে মানে জটিলতা থাকার কারণে এই কাজটি বন্ধ আছে। এমন বাস্তবতায় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলছেন, বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারা। নদী ভাঙন রোধ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি এবং আশা করছি যে আমরা জরুরি ভিত্তিতে দ্রুত গতিতে বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙন প্রতিরোধ করতে পারব। গত একজন চৌহালির খাসপুকুরিয়া থেকে চর সলিমাবাদ পর্যন্ত তীর রক্ষায় প্রায় ৫০ কোটি টাকার প্রকল্পের কাজের উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।